হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়া চিলির রেসিপি, যেটা খেতে দুর্দান্ত লাগে। আর আজকের এই সয়া চিলি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব, কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না, কিন্তু এইভাবে বানালেও খেতে দুর্দান্ত লাগে। যারা নিরামিষ খান বা নিরামিষ দিনে এইভাবে করে বানিয়ে খেতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে বানালেও খেতে দুর্দান্ত লাগে। তো কিভাবে তৈরি করা হয় সয়া চিলি, তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। সয়া চিলি তৈরি করার জন্য এখানে একটা সসপ্যানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ সয়াবিন। এই সয়া চিলিতে বড় দানা সয়াবিনটা ইউজ করবেন, দেখতে ভালো লাগে। তারপর এই সয়াবিনে দিয়ে দিব 2 কাপ পরিমাণ জল। সো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিব অল্প একটু নুন। তারপর এই সয়াবিনটাকে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমে বসিয়ে ফুটিয়ে নেব, যাতে করে সয়াবিনগুলো সুন্দর সফট হয়ে যায়। সো বন্ধুরা, ফিরে আসি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর দেখে নিচ্ছি, দেখুন সয়াবিন সুন্দর সফট হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে নামিয়ে নেব সয়াবিনগুলো। তারপর সয়াবিনগুলো একটু ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই সয়াবিনের মধ্যে ঠান্ডা জল অ্যাড করে দিতে পারেন। সো দেখুন বন্ধুরা, সয়াবিন ঠান্ডা হয়ে গেছে। এখন সয়াবিনগুলো এইভাবে হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে এক্সট্রা জলগুলো আছে সেগুলো বের করে নেব সয়াবিনের থেকে। তারপর একটা আলাদা বাটিতে নিয়ে নেব। সো বন্ধুরা দেখুন, সয়াবিনগুলো নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করব নুন। নুন সেদ্ধ করার সময় দেওয়া হয়েছে, খুবই অল্প পরিমাণ নুন অ্যাড করবেন। তারপর দিয়ে দিব লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন পরিমাণের মতো, আর অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণের মতো গরম মশলা। তারপর কোটিংয়ের জন্য অ্যাড করব এখানে 2 টেবিল স্পুন পরিমাণের মতো কর্নফ্লোর। যদি কর্নফ্লোরটা না থাকে তাহলে সেক্ষেত্রে ময়দা ইউজ করতে পারেন। তারপর অ্যাড করব সয়াবিনগুলো যাতে ক্রিস্পি হয় তার জন্য 1 টেবিল স্পুন পরিমাণের মতো চালের গুঁড়ো। এখন ভালো করে শুকনো শুকনো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব, জল দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে সুন্দর সয়াবিনের মধ্যে একটা কর্নফ্লোরে কোট হয়। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলুন এখন সয়াবিনগুলো ফ্রাই করতে হবে। সয়াবিনগুলো ফ্রাই করার জন্য এখানে একটা প্যানে রিফাইন তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এক এক করে এইভাবে করে সয়াবিন দিয়ে দিব। একসাথে দিব না, একটা একটা করে আলাদা আলাদা করে দিব। হাত দিয়ে এইভাবে দিচ্ছি, তাহলে সুবিধা হয় দিতে। আর এইভাবে করে সয়াবিনগুলো দিলে একটার গায়ে একটা লেগে যায় না, সুন্দর আলাদা আলাদা থাকে। তো দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সয়াবিনগুলো সুন্দর ক্রিস্পি করে ফ্রাই করে নেব। হাই ফ্লেমে ফ্রাই করবে না, তাহলে তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, ক্রিস্পিও হবে না। মিডিয়াম ফ্লেমে ভাজলে সুন্দর ক্রিস্পি হয়। তো দেখুন বন্ধুরা, ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখুন সুন্দর ক্রিস্পি হয়েছে সয়াবিনগুলো। এখন আলাদা পাত্রে সয়াবিনগুলো নামিয়ে নেব। সয়াবিন নামিয়ে নিয়েছি, তারপর তেলও কমিয়ে নিয়েছি, যতটুকু প্রয়োজন সেই হিসেবে তেল রেখে দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা কুচানো। যদি আপনারা রসুন খান, এই সময় রসুন অ্যাড করতে পারে। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু সময়ের জন্য ফ্রাই করে নেব, 10-15 সেকেন্ড সময় নিয়ে। সো বন্ধুরা, ফ্রাই করে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম আর টমেটো। যদি আপনারা পেঁয়াজ খান তাহলে বড় টুকরো করে পেঁয়াজও কেটে দিতে পারেন, আর কালারফুল ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। এখন এই টমেটো আর ক্যাপসিকামটাকে একটু সময়ের জন্য সটে করে নেব। একটু নুনও এভাবে স্প্রিঙ্কল করে দিলাম। নুন খুবই কম অ্যাড করবেন, কারণ এখানে সস অ্যাড করা হবে, সসে কিন্তু অলরেডি নুন থাকে। সো দেখুন বন্ধুরা, টমেটো আর ক্যাপসিকাম সুন্দর করে সটে করে নিয়েছি, খুবই হালকা করে সটে করেছি। এখন এর মধ্যে অ্যাড করব সস। এখানে অ্যাড করলাম 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস, 1/2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, আর অ্যাড করলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ চিলি সস। আপনারা চাইলে এখানে রেড চিলি সসও অ্যাড করতে পারেন। সসগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। তারপর অ্যাড করব বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাটাকে দিয়ে এখন সব কিছু ভালো করে একবার মিক্স করে নেব। যদি আপনারা সয়া চিলিটা ড্রাই খেতে চান তাহলে এই সময় সয়াবিনটা অ্যাড করে দিবেন, আর মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে। সো আমি একটু গ্রেভি রাখবো, তাই এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণের মতো কর্নফ্লোর নিয়ে ঠান্ডা জলে গুলে অ্যাড করে দেব। সো বন্ধুরা, আমি অ্যাড করে দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সুন্দর একটা লালচে কালার আসে তাই অ্যাড করলাম। যদি আপনারা সয়া চিলিটা আরও ঝাল খেতে চান তাহলে লাল লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে পারেন, যেটা ঝাল হয়। সো বন্ধুরা, গ্রেভি তৈরি হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দেব ফ্রাই করে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। সয়াবিনগুলো দিয়ে বেশি সময় কুক করবেন না, নইলে সয়াবিনের যে ক্রিসপিনেসটা আছে সেটা চলে যায়। লাস্টে একটু নুন দিয়ে দিলাম, একটু নুনটা কম কম লাগছিল। নুন দেওয়ার আগে একটু টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় তবেই নুন দিবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তিল। সাদা তিলটা দিলে দেখতে ভালো লাগে তাই অ্যাড করলাম, যদি না থাকে স্কিপ করতে পারেন।
সো দেখুন বন্ধুরা, সয়া চিলি আমার তৈরি হয়ে গেছে। তো চলুন এখন সার্ভ করে নেওয়া যাক আলাদা পাত্রে। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয় সয়া চিলি এইভাবে বানালে। সো বন্ধুরা, আমার আজকের এই সয়া চিলি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর ওইরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।